এই ইন্ডাস্ট্রিতে কাজ করেও একটাই কথা বলতে চাই, একটু কম প্রফেশনাল। আমি অভিনয়ের জন্য কলকাতায় এসেছি, আমি রাজনীতি করতে আসি। সোশ্যাল মিডিয়া হচ্ছে শো অফ, এছাড়া কিছু নেই। নমস্কার, এবিপি লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রশ্মি, আর আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে জ্যাসমিন রয়। কেমন আছো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর এই দীর্ঘ সময় লকডাউনের মধ্যে শুটিং অনেকদিন বন্ধ ছিল, তারপর আবার শুরু হয়েছে, তো এই ফেজটাকে কিভাবে দেখছো? লকডাউন তো খুব একটা ভালো কিছু নয় যেটাকে এনজয় করবো বলে। খুবই প্রচুর মানুষের ক্ষতি হয়েছে, প্রচুর মানে আমি অনেক রিলেটিভসদের হারিয়েছি এই লকডাউনে, এই বছরে। আচ্ছা, প্রচুর মানুষ কোভিডে মারা গেছে, চারিদিকে এত হাহাকার। তো সুতরাং লকডাউন এনজয় করার কোনো প্রশ্ন নেই, সেটা খারাপই কেটেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমার ফ্যামিলি আমার কাছে থাকে না, বাট আমার একটা ডগি আছে, জানো তোমরা, ওর নাম লুডো, তো ওর সাথে সময় কেটেছে বাড়িতে। 2011-এ পথ চলা স্টার্ট করেছিল জ্যাসমিন, এবং এই মুহূর্তে বাংলা সিরিয়াল থেকে শুরু করে ওয়েব সিরিজ প্রত্যেকটা জায়গাতেই জনপ্রিয় মুখ, যেটাকে বলা যায়। তো এই জার্নিটাকে কিভাবে দেখো? এই জার্নিটা খুব একটা বেশি দিন হয়নি, তাও বেশ কিছু বছর কাটিয়ে এলাম ইন্ডাস্ট্রিতে। এখনো প্রচুর কিছু জানা বাকি, প্রচুর কিছু শেখা বাকি, অভিনয়ে প্রচুর কিছু শেখা বাকি। এখন কিছুই শিখে উঠতে পারিনি, কারণ আমি শুধুমাত্র মেগা সিরিয়ালই করেছি এতদিন, আর একটা ওয়েব সিরিজ করলাম রিসেন্ট। তো আমার মনে হয় মানে শেখার তো শেষ হয় না, তো যত বছরই হোক না কেন শিখতে এখনো প্রচুর বাকি। প্রথম থেকে তুমি করে এসেছো সিরিয়াল, তারপরে তুমি ওয়েব সিরিজ করেছো, তো দুটোর মধ্যে দুটো প্ল্যাটফর্ম আলাদা, দুটো দর্শকও কিছুটা হলেও আলাদা, তো কীরকম মনে হয়েছে, কীরকম রেসপন্স পেয়েছো, নিজের জন্য কতটা মনে হয়েছে যে আলাদা? অভিনয় করতে গিয়ে যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে, আমরা সিরিয়াল করতে গিয়ে একটু মানে সব কিছুই একটু ওভার করতে হয়। মেগা সিরিয়ালের দর্শক তো মানে যারা দেখেন বাড়িতে বসে, বা তারা সেখানে মাঝখানে অ্যাড থাকে, ব্রেক কাট থাকে, তারপর 21 মিনিটের মাত্র এপিসোড থাকে, তো তার মধ্যে অনেক কিছু মানে জুম, চার্জ, প্যান, এইগুলো একটু বেশি বেশি করতে হয়, রিয়াকশনগুলো একটু বেশি বেশি দিতে হয়। কিন্তু এই ওয়েব সিরিজে যেটা ফিল করতে পেরেছি, এখানে ভীষণ মানে ন্যাচারাল অভিনয়টা ডিমান্ড করে আর কি। মানে আমি যেইভাবে কথা বলি আমি সেইভাবেই কথা বলি, মানে সেইভাবেই কথা বলেছি শুভরাতে, যেটা সিরিয়ালে বলতে পারি না। সিরিয়ালে অন্যরকম একটা ওয়েতে আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মতামত, যে একটু অন্যরকমভাবে অভিনয় করতে হয় সিরিয়ালে, কারণ ওখানে একটু মেলোড্রামাটা ম্যাটার করে, যেটা মানে ওয়েব সিরিজ বলো বা সিনেমায় বলো মেলোড্রামা খুব একটা চলে বলে মনে হয়। অনেক মানুষ আছে যারা সিরিয়াল দেখে, তারা তোমাকে এক এক সময় এক এক রকমভাবে ডিসকভার করেছে, কখনো পজিটিভ ক্যারেক্টারে, কখনো নেগেটিভ ক্যারেক্টারে, কখনো হয়তো খুব ছোট ক্যারেক্টারে, তো এই যে সুইচ অন সুইচ অফ, এগুলো কী করে করো? আমি অ্যাকচুয়ালি থিয়েটার করতাম, আমি থিয়েটার করার পর তারপরে এই প্রফেশনে আসি। তো এই চরিত্র সুইচ অন সুইচ অফটা আমার থিয়েটার থেকে। আচ্ছা, কারণ ওখানে এইগুলো ভীষণ, এগুলো তো বেসিক, ওগুলো ওখানে ভীষণ ভালোভাবে শিখিয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়। আচ্ছা, থিয়েটার লাইভ পারফর্ম করতে হয় কখনো ওখানে, কখনো অন্য ক্যারেক্টার মানে একটা গ্রুপের মধ্যেই আমরা দুটো তিনটে থিয়েটারের রিহার্সাল দিয়েছি একসাথে, তিন রকমের ক্যারেক্টার, সেটা তিনটে তিন রকমের ক্যারেক্টার, সেটা রিহার্সাল দেওয়া, সেটা শো করা, তো এইগুলো না ওখান থেকেই এসেছে। আচ্ছা আচ্ছা, মানে ওটার সিরিয়ালে মানে এই টেলিভিশনে আসার পর সেটা আমায় আলাদা করে করতে হয়নি, এটা মানে আমি ব্লেসড মানে বলতে পারো। নেগেটিভটা করতে আলাদা মজা, এদের নেগেটিভ করে আমি যে লোকের ভালোবাসা পাইনি তা নয়, প্রচুর মানুষ আমার ত্রিনয়নীতে অনেকে দেখেছে, অনেকে ভালোবেসেছে, ফিডব্যাক ভীষণ ভালো ছিল ত্রিনয়নীর আমার চরিত্রটা। তুমি কি ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছিলে? ছোটবেলা থেকে অভিনেত্রী হয়তো হতে চাইনি, আমি ডান্সার ছিলাম কত্থক ডান্সার, তো সেই জন্য এক্সপ্রেশনটা তো আমার ছোটবেলা থেকেই মানে রপ্ত করতে হয়েছে, কারণ এক্সপ্রেশন, উইদাউট এক্সপ্রেশন তো আমি ডান্স করতে পারবো না। ফ্যামিলি সাপোর্ট কি সবসময় ছিল? হ্যাঁ হ্যাঁ, সবসময়।
আমার মা বাবা ভীষণ নাচ মানে আমায় নাচ শিখিয়েছেন, তো আমার মা বাবা জোর করে ভর্তি করেছিল। যারা সিরিয়াল বা যে কোনো সিরিয়াল বা তোমার ওয়েব সিরিজে কাজ করে, সবারই একটা ইচ্ছা থাকে বড় পর্দায় কাজ করা, তো বড় পর্দায় কাজের জন্য সেই রকম স্ক্রিপ্ট সেরকম পরিচালক, তোমার কিরকম চরিত্রে কার সঙ্গে কোন কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে? পরিচালক তো প্রচুর আছেন যাদের সাথে আমার। আর এই মুহূর্তে বাংলা সিনেমা এত বেশি অন্যরকম হচ্ছে, অন্য ধারার সিনেমাও হচ্ছে, তো তোমার? আমার আমার অন্য ধারারই ছবি করার ইচ্ছে আছে, কারণ আমি ঠিক আমি যতই ডান্সার হই বা যতই মানে এই চরিত্রগুলো হয়তো যেতে পারে আমার সাথে, কিন্তু আমি না যেই সিনেমায় মনে করো কমার্শিয়াল আর কি, ফিল ফ্লেজেড কমার্শিয়াল যেগুলো হয়, নাচ গান থাকে, আমি ওই ধরনের সিনেমাগুলো খুব একটা ছোটবেলা থেকে দেখতাম না, পছন্দ মানে আমার নিজের করার কোনো ইচ্ছে নেই। আচ্ছা, আমার বরাবরই ইচ্ছে একটু অন্য ধরনের, একটু অফ বিট। আর পরিচালকের কথা বলতে গেলে প্রচুর পরিচালক আছেন, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, তারপর সৃজিৎ মুখার্জি, মানে প্রচুর মানে ওনাদের কাউন্ট করে মানে আমি বলতে পারবো না, আমি শুনে সবার সাথেই আমি কাজ করতে চাই। দেখা যাক। এরকম কোনো ড্রিম রোল যেটা মনে হয় যে হ্যাঁ এই ক্যারেক্টারটা পেলে আমি এটাকে একদম ফাটিয়ে করবো? মানে আমার যদি এক্ষুনি কেউ বলে যে তুমি বিনোদিনী করবে, আমি এক কথায় কিছু না ভেবে আগে পিছিয়ে আমি হ্যাঁ বলবো। আমি বিশ্বাস করো আমি সব খাই, পরিমাণে অল্প খাই, কিন্তু আমার খাওয়াতে কোনো বাধা নেই, মানে আমি একটু ফুডি নই, খেতে ভালোবাসি না, বাট খাবার সামনে থাকলে আমি সব খাই। যেটা করি রেগুলার সেটা হচ্ছে আমি হাঁটতে যাই, গল্ফ গ্রিনে সেন্ট্রাল পার্ক আছে জানো, ওই সেন্ট্রাল পার্কটা বেশ বড়, তো তো ওটার আমি রাউন্ড দিই, এবার বেশ 10-12টার মতো, হাঁটাটা আমার ভীষণ কাজে লাগে। জ্যাসমিন প্রচন্ড ডগ লাভার, এবং কোথাও কিছু দেখলে, যেটা নিয়ে আমরা কথা হচ্ছিল, যে কোথাও কিছু দেখলে যে পশু পাখিদের উপর কিছু অত্যাচার হচ্ছে বা কিছু হচ্ছে, সেটাও তীব্র প্রতিবাদ করে, তাই তো? হ্যাঁ ভীষণভাবে, মানে আমি অবলা জীব, অবলা প্রাণী, মানুষ ছাড়া সবাই তো অবলা, কেউই কথা বলতে পারে, তো তারা যদি কথা বলতে পারতো তাহলে তো মানে ভালোই হতো, মানুষের বুঝতে সুবিধা হতো, বরঞ্চ আমার মনে হয় তারা কথা বলতে পারলে বোধ হয় হয়তো মার খেত না এত, এত চারিদিকে অত্যাচার হচ্ছে সব পশু পাখিদের নিয়ে, পশু পাখি মানে কিছু বাদ নেই, যেটা ভগবান সৃষ্টি করেছেন সেটাকে মেরে কখনো, সেটাকে ধ্বংস করে কেউ কখনো বাঁচতে পারে, তার মধ্যে গাছও পড়ে। তোমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি সবসময় শেয়ার করেছো, তবুও আমি তোমাকে জিজ্ঞাসা করবো যে তোমার স্বপ্নের পুরুষ সে কিরকম? আমার স্বপ্নের পুরুষ, আমার স্বপ্নের পুরুষ একজন ছিল, ঋত্বিক রোশন ছবি শেয়ার করে করে আমি পাগল হয়ে যাচ্ছি, ওর প্রোফাইল মানে স্টক করে করে দিন রাত্রি মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য ঋত্বিককে পাস্ট করে দিয়েছি, কারণ ঋত্বিক আমার ছোটবেলাকার ক্রাশ। ঋত্বিক যখন থেকে উঠেছে তখন থেকে ঋত্বিক আমার ক্রাশ, ঋত্বিক আছে, ঋত্বিককে আমি সরিয়ে দিতে পারি না, বাট মাইকেল ঢুকেছে আমার নতুন, ওই জন্যে মানে স্বপ্নের পুরুষ হতে হবে তাদের মতন। ইন্ডাস্ট্রির কোন জিনিসটা রয়েছে যেটা চেঞ্জ হলে ভালো হয় আজকের ডেটে দাঁড়িয়ে? আমি নিজে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেও একটাই কথা বলতে চাই, মানে একটু কম প্রফেশনাল, মানে একটু প্রফেশনালি সব ডিপার্টমেন্টই একটু প্রফেশনালি হ্যান্ডেল করলে বোধ হয় বেটার হয়। ভোটের আগে একের পর এক তোমাদের সহকর্মীরা সবাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছিল, তোমার কাছে কখনো কোনো অফার আসে? অফার এসছে, বাট আমি যেটা করি সেটা মানে যেটা করতে চাই আমি সেটা মন দিয়েই করতে চাই, আমি অভিনয়ের জন্য কলকাতায় এসছি, আমি রাজনীতি করতে আসি, তো আমার রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যারা আর্টিস্ট রয়েছে, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে সফট টার্গেট করা হয়, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ট্রোল করা হয়, এই ট্রোলিংটাকে তুমি কিভাবে দেখো? মজার চলে দেখি, ট্রোল মানে তো মানে মজা করাই একটা বিষয় কিন্তু, সুতরাং সেটাকে মজা করে দেখি। সেটার নেগেটিভিটি গুলো কি তোমার উপর, তোমার নিজের উপর প্রভাব ফেলে? না আমার মনে হয় না, সোশ্যাল মিডিয়াটাকে, সোশ্যাল মিডিয়ায় এখন সবকিছু, আমাদের জীবনটা মানে সোশ্যাল মিডিয়াই আমাদের জীবন চালাচ্ছে বলতে পারো, তো সেই জায়গায় দাঁড়িয়েও আমি একটা কথা বলতে চাই, মানুষের পার্সোনাল লাইফ আর সোশ্যাল মিডিয়া দুটোকে আলাদা করে রাখা উচিত, সোশ্যাল মিডিয়ার সাথে যখনই
যে কোনো মানুষ, সে আমাদের প্রফেশন বলো কি সাধারণ মানুষ, যেই মুহূর্তে তুমি সোশ্যাল মিডিয়ার সাথে পার্সোনাল লাইফটা গুলিয়ে ফেলবে সেই মুহূর্তে তোমার জীবনটা ভীষণ টাফ হয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়া হচ্ছে শো অফ, এছাড়া কিছু নেই। আমরা মানুষকে দেখাচ্ছি যা, মানুষ সেটাই দেখছে। তো আমরা যতক্ষণ না সেটা দেখাবো ততক্ষণ মানুষ দেখবে না। আমরা সেটা দেখাবোই না, তাহলেই তো ট্রলিং হবে। একদম। আমরা এখানেই আজকের আড্ডাটা শেষ করছি, আর আরও এরকম আড্ডা, আরও এরকম মজাদার টপিক, সমস্ত কিছু দেখার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।